ঈদকে সামনে রেখে ফরিদপুর সদরপুরের 14 রশি বাজারে বসেছে পশুর হাট। বিগত যেকোনো সময়ের তুলনায় এবার হাটে ক্রেতা বিক্রেতা ও পশুর উপস্থিতি তুলনামূলকভাবে অনেক কম। বৈশ্বিক করোনা পরিস্থিতি বিপর্যয়ের ফলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকটা মুখ থুবড়ে পড়ায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমেছে উদ্বেগজনক হারে। এবার পশু কোরবানির হাটে এমন বিরূপ প্রভাব ফেলায় ক্রেতার শূন্যতায় বিক্রেতারা অলস সময় পার করছেন। অন্যদিকে ছাগলের হাটে লোক সমাগম হলেও বেচা কেনা তুলনামূলকভাবে বেশ কম লক্ষ্য করা গেছে। গরুর খামারি নজরুল ইসলাম মৃধা 71 বাংলা টেলিভিশন সদরপুর প্রতিনিধি মাসুদ হালদারকে জানান, দেশের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষ অনেকটা অর্থশূন্য হয়ে পড়া এবার পশুর হাটে ক্রেতা স্বল্পতা দেখা দিয়েছে। এবার আলহামদুলিল্লাহ এবার পেয়েছে, তবে আমি 6টা আনছিলাম, অর্ধেকটা বিক্রি হয়ে গেছে, 4-4টা আছে এখনো। সমস্ত গরুগুলো আসে না, আরো কাস্টমার হয়। সাধারণত হাটের কাস্টমার আসে এলো বেলা 2টার পর, কাস্টমার আসে বেলা 2টার পরের থেকে। হ্যাঁ, তারপরে আলহামদুলিল্লাহ আমি 2টা বিক্রি করেছি।